আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আপনারা আশা করি ভালো আছেন। আমার চ্যানেলের নতুন আরেকটা ভাঙ্গাচুরা ভিডিওতে আপনাদের স্বাগত। আর আজকের ভিডিওটার মেইন কারণ হচ্ছে গিয়ে এই যে আমার হাতে একটা সুন্দর হলুদ চকচকা জিনিস দেখতেছেন। আর আমার যদিও ব্যাকগ্রাউন্ড মানে এই কারটার অ্যাগেনিস্টে টি শার্টটা হচ্ছে বেগুনি, যাই হোক ওইটা নিয়ে কথা বলা বলি। আজকের ভিডিওর মেইন টপিকস হচ্ছে গিয়ে এই যে ভিসা কার্ড ইবিএলের। ইবিএল সম্পর্কে আসলে বলতে গেলে কিছু নেই, বাংলাদেশের একমাত্র গ্রিন ব্যাংকিং বলা হয়তো ইবিএলকে। রিজনটা হচ্ছে আমরা যারা অনলাইনে টুকটাক কাজ করি, টুকটাক বিজনেস করি, যারা একটু ফেসবুকে বুস্ট করি, মানুষের পেজ বুস্ট করে দেয়, দুইটা টাকা ইনকাম হয়, তো তাদের জন্য ইবিএলটা ছিল একটা অনেক ইজিলি ওয়ে। একটু জানাশোনা যারা অনলাইনে ঘাটাঘাটি করে তাদের জন্য বিজনেস করে খাওয়ার জন্য, যেমন আলি এক্সপ্রেস থেকে একটা প্রোডাক্ট এনে আমরা ইজিলি অন্য একটু বেশি দামে বিক্রি করতে পারতাম, এক্সেট্রা এক্সেট্রা। মানে কার্ডের যে সুবিধা, ডুয়েল কারেন্সির ব্যাপারটা আমরা সকলেই অবগত আছি যে ইবিএল এটা হচ্ছে গিয়ে সবচেয়েতে বেশি সেবা দিয়ে থাকতো এই ব্যাপারে। তো এদের আমি যখন 2017 সালে ফার্স্ট এদের কাছে যাই, তখন আমি একুয়া কার্ড পাইছিলাম। একুয়া কার্ডের সিস্টেম ছিল, ইবিএল কোনো অ্যাকাউন্ট করতে হতো না, জাস্ট যাইতাম, কার্ড দিয়ে দিত 7 দিনের ভিতরে অ্যাপ্লাই করার সাথে সাথে, অ্যান্ড পরবর্তীতে ওই কার্ডের আমরা ডলার ভরতাম আর ডলার ব্যবহার করতাম। তো আমার ওই কার্ডটা শেষ হয়ে যাওয়ার পরে আমি আবার করলাম কি, আমার আমি একটা অ্যাকাউন্ট করছিলাম ইবিএল, ওই অ্যাকাউন্টের অ্যাগেনিস্টে আমাকে যে কার্ডটা দিছিল সেই কার্ডটা আমি এন্ডোস করাই নিয়েছিলাম, যার পরিপ্রেক্ষিতে আমি এতদিন এই কার্ডটা চালাইতে পারছি। তো এই কার্ডটার আমার মেয়াদ শেষ হয়ে যাবে রিসেন্টলি। তো আমার এর ভিতরে হচ্ছে আমার পাসপোর্টের যে 5 বছর মেয়াদ ছিল, পাসপোর্টের মেয়াদটাও শেষ হয়ে গেছে। তো আমি গত পরশু দিনকার ইবিএলে গেলাম যে আমার এই কার্ডটা আমি ব্যাক করে নতুন আর একটা কার্ড নিতে চাই আমার অ্যাকাউন্টের অ্যাগেনিস্টে, যেহেতু আমার এই কার্ডটার মেয়াদও আর অল্প কিছুদিন আছে। তো এই জন্য আমি তাদের কাছে গেলাম। তাদের কাছে যাওয়ার পরে আমাকে তারা ফার্স্ট অফ অল আমি তাদের বসতে বললো, বসলাম সুন্দর করে। তো আগে ছিল সব বেডা মানুষ, দেখলাম একটা সুন্দর মহিলা বসা, হাসি দিয়া স্যার আসসালামু আলাইকুম বললো, যাই হোক ওয়ালাইকুম আসসালাম বললাম। তারপর বললাম যে আমি আমার কার্ডটা ব্যাক করবো, ব্যাক করে আমাকে একটা কার্ড দেবেন, না আমার নতুন পাসপোর্ট আছে, ওটা 10 বছরের মেয়াদ, ওটার অ্যাগেনিস্টে আমি আসলে ইন্ডোস করে নিতে চাই। তো হাসি একটা দিয়ে সুন্দর করে বললো কি, সরি স্যার আমাদের এই যে ভিসা ডেবিট কার্ড মানে ভিসা কার্ড, এই কার্ডের অ্যাগেনিস্টে এখন আর ইন্ডোস হয় না। মানে সাথে সাথে শুন না, মানে ওই যে একটা ভিডিওর মধ্যে অনেকের দেখে না কার্ড কলেজে ভিডিওর মধ্যে, মানে এরকম করে যে আশ্চর্যবোধক হয় আমি আশ্চর্য হয়ে গেছি। তো জিজ্ঞেস করলাম যে কেন, তো সে উত্তরে বললো যে সরাসরি যে সরকার নিষেধ করে দিছে। মানে শুই না অবাক লাগলো যে আসলে আমাদের দেশের পরিস্থিতি কোন দিকে যাইতেছে, অ্যান্ড আমাদের ভবিষ্যৎটা আসলেই কোন দিকে যাইতেছে এটা একটা চিন্তার বিষয়। বাংলাদেশে অরিজিনালি ডলার নাই, অ্যান্ড ডলারের সংকট অবস্থা খুবই খারাপ। তো এখন এর পরিপ্রেক্ষিতে আমি তাদের কাছ থেকে বললাম যে আমি তো টুকটাক কাজবাজ করি একটু, আমার কার্ড খুব দরকার হয়, এই জন্য আমি এখন কী করতে পারি। তো তারা আমার একটা সমাধান দিল শর্ট, যে আপনি একটা ক্রেডিট কার্ড নিতে যান। তো ক্রেডিট কার্ডের কথা শুনে আমি মিসকে একটা হাসি দিয়ে সুন্দরী ম্যাডামরে বললাম যে আসলে বাস তুমি কেন ঝাড়ে আমার পাছায় কেন আসো না, মানে এরকমভাবে বলি নাই, বলছি যে আসলে বাস ইচ্ছা মানে ইচ্ছা করে এখন হানদান হইতেছে আর কি। তো মাতারি যাই হোক, মহিলা মানুষ একটু সুন্দরভাবে আমাকে আবার একটু অন্যভাবে কনভিন্স করার চেষ্টা করলো, না স্যার আসলে ওরকম না, ক্রেডিট কার্ড, এখন আমি ক্রেডিট কার্ডের বিষয়ে যখনই ই করতে চাইছি, ক্রেডিট কার্ড নিতে হলে আপনাকে প্রথমে করতে হবে কি, প্রথমে আপনার স্যালারি স্টেটমেন্ট দিতে হবে লাস্ট 1 বছরের, অ্যান্ড আপনার স্যালারি হইতে হবে 40,000 টাকার বেশি, মানে লেস দ্যান 40,000, অ্যান্ড তারপরে হচ্ছে গিয়া আপনার, অথবা এই একটা অপশান, তারপরে হচ্ছে আপনার কী করতে হবে পাশাপাশি, আপনাকে যদি সেটা না হয় তাহলে আপনাকে একটা ফিক্সড ডিপোজিট করতে হবে যেটাকে বলে এফডি। এফডি করার পর এফডির অ্যাগেনিস্টে আপনি যদি 1,00,000 টাকা এফডি করেন, তার অ্যাগেনিস্টে আপনাকে একটা ক্রেডিট কার্ড দেওয়া হবে। তো ক্রেডিট কার্ড নিলে আমরা সুবিধা অসুবিধা জিনিসটা নিয়ে অনেক গাড়াগাড়ি করলাম, সুবিধার পাশাপাশি আমরা যারা ছোট ইনভেস্টার তাদের মেইন বিষয় হচ্ছে আপনি যে ক্রেডিটটা খরচ করতেছেন ওই ক্রেডিটের অ্যাগেনিস্টে বছরে আবার আপনার একটা চার্জ পে করতে হবে ব্যাংককে, অ্যান্ড বলে যে ক্রেডিট কার্ডের আসলে এক্সট্রা 18টা পেমেন্ট করলে ক্রেডিট কার্ডের চার্জ ফ্রি। বাট আমি অনেক যারা ইউজ করে তাদের কাছে জিজ্ঞেস করে দেখলাম যে 18টা ট্রানজ্যাকশন করলে যে বলে যে কার্ডের কোনো বাৎসরিক চার্জ নেই, আসলে এটা ভুল তথ্য। এছাড়া কার্ড মেনটেন্যান্সের জন্য 115 টাকা নাকি একবার এক লোকের কাছে যার সাথে কথা বলছি, অ্যান্ড আরও মানে হেলথ বা অ্যাকাউন্টের হেলথ টেলথ এগুলো সম্পর্কে আরও একবার 500 টাকা 540 টাকার মতো তার কাইটে নিয়ে গেছে।
তো এখন বিষয়টা হচ্ছে গিয়ে এই আমরা আসলে অনেক সময় এই জিনিসগুলো চেক করি না, জানি না যে আসলে কোন জায়গায় কি টাকা খাইতেছে। তো আমার দুঃখের বিষয় হলো, আফসোসের বিষয় হলো, আজকে ভিডিওটা করার বিষয় হলো এই যে সত্যি কথা বলতে যে আমরা আমাদের দেশের কারেন্সি কোথায় চলে যাইতেছে অ্যান্ড আমাদের আর্থিক অবস্থা আগামী 6-7 মাস পরে কি যে হইবে ভাববার বিষয়। ও আরেকটা বিষয় হচ্ছে গিয়া, ক্রেডিট কার্ড পাইতে হলে আপনাকে আরেকটা কাজ যেটা করতে হবে, আপনাকে একটা টিন খুলতে হবে। আবার চিন্তা করে না যে ঘরের টিন, যদি আমার ঘরের টিন আছে মানে ঘরের টিন খুলতে হবে না, এলো ট্যাক্স দেওয়ার জন্য যে টিন সার্টিফিকেট সেটা আপনাকে খুলতে হবে। টিন খুললেই হইবে না, আপনাকে খোলার পরে আবার কী করতে হবে, টিনরে বাঁধ দিতে হবে গুণের দিয়ে। তো গুণা দিয়ে বাঁধ দেওয়ার জন্য আপনাকে কী করতে হবে, মানে আপনাকে টিনের ট্যাক্স রিটার্ন করতে হবে। আপনি গত 1 বছরে যে আপনার ইনকাম, আপনার ব্যাংকের স্থাবর অস্থাবর সম্পত্তি এগুলো দেখাইয়া ট্যাক্স অফিসে, তারপরে আপনার ওইটার অ্যাগেনিস্টে একটা কর রিট, মানে টিনের টিনের টিন মানে সরকারি ট্যাক্স, সেটা রিটার্ন জমা দিতে হবে। রিটার্ন জমা দেওয়ার পর যে কাগজ পাবে তারপরেই আপনি কিন্তু ক্রেডিট কার্ডের মালিক হতে পারবেন। মানে চিন্তা করেন যে বাস কেন তুমি ঝাড়ে আমার পাছায় কেন আসো না। আমি আসলে ইচ্ছা করে এই ধরনের ওয়ার্ড উচ্চারণ করি নাই, উচ্চারণ করলাম যে দুঃখে, যে আমরা আসলে যারা ছোটোখাটো ইনভেস্টার বা ছোটোখাটো ব্যবসায়ী বা ছোটোখাটো নিজেদের যাই বলি, মানে জাস্ট অনলাইনে একটু টুকটাক কাজবাজ করি, তাদের জন্য এই কার্ড এখন কতটা মানে কষ্টকর হয়ে যাইতেছে অ্যান্ড বলার মতো নাই। তো যাই হোক, আমার এই কথাগুলো দিয়ে আমি এই জিনিসটা বুঝাইতে চাইলাম যে সবাই বাস ঝাড়ে না দিয়ে পাছায় আনার জন্য আমাদের আসলে পিছনে অনেক লোকজন ঘুরতেছে। এইসব বিষয় নিয়ে আসলে ডিটেলস বলতে গেলে হবে কি, জেলের ভাত খাইতে হবে। তাকে না বইলে চুপচাপ থাকা অনেক ভালো, আল্লাহ আল্লাহ করা ভালো, আর আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত যে আমরা যাতে এই বর্তমান যে সময়টা সামনে আমাদের আরও 5-6 মাস পরে আসতেছে, এটা যেন ওভারকাম করে উঠতে পারে। সরকারের জন্য দোয়া করা ছাড়া কিছু আমাদের উপায় নাই, কারণ যে পরিমাণ অর্থ বাংলাদেশের ছিল তা কিচ্ছু এখন নেই, সব চুরি হয়ে মনে করেন নানা স্থানীয় স্থানীয় হয়ে গেছে। এখন আমরা যারা আছি তাদের অবস্থায় দ্রব্যমূল্যের দাম এত পরিমাণ বেড়ে গেছে যে জানি না ফিউচারে কী অবস্থা হবে, কি আল্লাপাক ভালো জানে। আল্লাপাক রিজিকের মালিক, যদিও জন্মের 141,000 বছর আগে রিজিক লিখে দিছে। যাই হোক, আবার মায়ের গর্ভে আসার পরেও লিখে দেওয়া হয়েছে 4 মাসের সময়, তো এটা সম্পূর্ণ আল্লাপাক ভালো জানে। বাট তারপরও একটা চিন্তা মানুষ তো মাথায় আইসা যায় আসলে কী করব, কীভাবে কী চলবে, দেশের কী পরিস্থিতি হতে যাইতেছে। যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।